আমরা কালীচক ব্লক 2 উত্তর লক্ষীপুর অঞ্চলের হুসনাবাদ গ্রামে আমরা আজকে আমাদের যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন মথাবাড়ির প্রাক্তন প্রধান বর্তমানে পঞ্চায়েত সমিতির কালীচক ব্লক 2 এর বিদ্যুৎ কর্মদক্ষ সফিকুল ইসলাম। ইনের অনুদানে এবং ওনার উদ্যোক্তা হিসাবে আমরা আজকে এখানে এসেছি। প্রায় 3000 পরিবারকে চাল এবং আলু এবং মাস্ক এবং সাবান দিয়ে যারা গরিব অসহায় খেটে খাওয়া লোক যাদের কাজকর্ম এই মুহূর্তে টোটালি বন্ধ আছে, তারা কী করে খাবে, তাদের টোটাল রুজি রোজগার বন্ধ আছে, সেটা বুঝতে পেরে আমাদের প্রধান শফিকুল ইসলাম তিনি ছুটে এসেছেন এই গরিবের কাছে এবং এই সহযোগিতা করার জন্য। এবং এটা কালীচক ব্লক 2 এর প্রত্যেকটা অঞ্চলেই এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নিজের পরিচয় পরিচয়টা আমি হচ্ছি কালীচক ব্লক 2 এর বনভূমির কর্মাধ্যক্ষ আমিনুল আলম লিপু।